আজকে যে আর্নিং সাইটটি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি এখানে দেখেন কাজগুলো একেবারেই সহজ যে কাজগুলো আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব এবং এই কাজগুলো আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন দেখেন জাস্ট ঘরে বসে ডাটা এন্ট্রি কাজ করবেন ক্যাপচা সলভ পার এক হাজার এখানে এন্ট্রি করবেন এখানে আপনারা দেখেন প্রায় তিন ডলার দিবে দুই ডলার নিরানব্বই সেন্ট এটি ডলারে দিবে এখানে কিন্তু সহজ নর্মাল ক্যাপচাও আছে এবং জেএস ক্যাপচাও আছে এখানে ছয় সেকেন্ডের এবং তেতাল্লিশ সেকেন্ডের ক্যাপচা আছে এবং এই সাইটটি একশো পার্সেন্ট ট্রাস্টেড এবং সম্পূর্ণ ফ্রিতে আপনারা ঘরে বসে মোবাইল ফোন দিয়ে কিন্তু আর্নিং করতে পারবেন এখানে কীভাবে আর্নিং করবেন এখানে কিভাবে টাকাটা উদ্যোগ করে নেবেন সম্পূর্ণ থাকবে আজকের টিউটোরিয়ালে তার আগে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি এই সাইট থেকে জাস্ট একটি বটের মাধ্যমে কাজ করবেন শুধুমাত্র আপনার হাতে একটি স্মার্টফোন থাকলেই হবে আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে আপনি কিন্তু এই সাইট থেকে খুব সহজে কাজ করতে পারবেন আর এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে আপনারা যদি দেখেন এখানে দেখেন হোম ডাটা এন্ট্রি ওয়ার্ক মানে আপনি ঘরে বসেই কিন্তু কাজ করতে পারবেন এটা হচ্ছে প্রথমত দেন ইনস্ট্যান্ট পেমেন্ট আপনি যা এখানে আর্নিং করবেন আপনি যখন উইড্রো দিবেন তখন ইনস্ট্যান্টলি সাথে সাথে আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে টাকাটা সরাসরি আপনার অ্যাকাউন্টে দেন দেখতে পারছেন ইজি টু স্টার্ট মানে কাজগুলো এত সহজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা কিভাবে মোবাইল ফোন দিয়ে এই কাজগুলো করবেন এবং এখান থেকে সহজ কাজ করে কীভাবে আর্নিং করবেন সেই প্রসেসটাই থাকবে আজকের এই ভিডিওতে তো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমি আমার ভিডিওর সর্বপ্রথম কমেন্টে মানে ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেখানে ক্লিক করলে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে নিয়ে আসবে দেন এই সাইটটি ওপেন হবে ওপেন হলে আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রথমত তা আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন স্টার্ট ওয়ার্ক আপনি এখানে ক্লিক করতে পারেন এছাড়াও আপনি চাইলে এই যে উপরে থ্রি লাইন মেনু আছে এখানে ক্লিক করে দিতে পারেন যে কোনো এক জায়গায় ক্লিক করলে এখানে দুইটা অপশন পাবেন এক হচ্ছে সাইন আপ আর হচ্ছে সাইন ইন তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দিব। তো বন্ধুরা সাইন আপে ক্লিক করলে আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে আপনারা যে কাজ করবেন আপনাদের সচল একটি ইমেল অ্যাড্রেস দিবেন এই প্রথম ঘরে আপনারা একটি যেই ইমেল জিমেল যেটাই থাকুক সেটা এখানে দিয়ে দিবেন ফার্স্ট অফ অল দেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই ছোট বড় মিলিয়ে মিনিমাম আট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এরপরে সেকেন্ড লাইনে পাসওয়ার্ড এগেন এখানে আবার সেম পাসওয়ার্ডটা উপরে যেটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিবেন। দেন এখানে আই এগ্রি এখানে একটি মার্ক করে দিবেন এরপরে ফাইনালি কন্টিনিউতে আপনি যখন ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে অ্যাকাউন্টটি যখন হয়ে যাবে আপনি নিচে দেখতে পাবেন সাইন ইন অপশন আছে তো আপনারা জাস্ট এই যে আমি আপনাদেরকে দেখাই সাইন ইনে ক্লিক করে দিবেন এই যে নিচে সাইন ইন সাইন ইনি ক্লিক করে দিলে আপনি যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ইমেলটি দিবেন দেন এখানে পাসওয়ার্ডটি দিবেন এরপরে এই কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে তো আমার যেহেতু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি জাস্ট লগ করে নিচ্ছি তা আমি অ্যাকাউন্ট ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়েছি দেন অ্যাকাউন্টটি লগ করলে মূল ড্যাশবোর্ড আপনার এরকম থাকবে তো এখানে দেখতে পাবেন আপনার উপরে ব্যালেন্সটা ফার্স্ট অফ অল এখানে জিরো জিরো থাকবে দেখেন এখানেও জিরো এখানেও জিরো তা আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখানে আমাদের জিরো জিরোই থাকবে আমরা এখান থেকে নিচে আসলে বেশ কিছু অপশন দেখতে পাবো তা আমাদের এখান থেকে কাজ করার জন্য আমি যে বটের মাধ্যমে মানে সবচেয়ে সহজ মাধ্যমটা দেখাবো আপনারা মোবাইল দিয়ে কাজ করার জন্য এই সাইট থেকে এখান থেকেও কাজ করা যাবে বাট আমি যেটা দেখাবো এটা একেবারে সহজ অপশন যাই হোক সহজ অপশনটি আপনাদেরকে দেখাই তার আগে আপনার প্রোফাইলটা আপনি চাইলে এখান থেকে এডিট প্রোফাইলে এই যে সেকশনটাতে এসে এডিট প্রোফাইলে এসে এখান থেকে এডিট করে আপনার যা যা দরকার এখানে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে ভালো হয় তো যাই হোক আমি এখন সহজ অপশন দেখাই কিভাবে এখানে আর্নিংটা করবেন আর্নিং করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল এইটা এখান থেকে নিচে চলে আসতে হবে একটু নিচে নিচে আসলে এখানে দেখতে পারছেন এপিআই কি তো এপিআই কী এই কিটাকে আপনাকে কপি করে নিতে হবে জাস্ট এখানে কিটাকে কপি করে নিবেন এখানে যে লেখাটা আছে দেখেন এটাকে কপি করে নিতে হবে তো আমরা জাস্ট লেখাটার উপরে চেপে ধরে জাস্ট কপিতে ক্লিক করে নিলাম এইটা কেন কপি করলাম সেটা আমি আপনাদেরকে দেখাই যেহেতু আমরা এখন আর্নিং করবো এখানে তো সেক্ষেত্রে এটা কপি করে আমরা এখান থেকে একেবারে এই থ্রি লাইন এখানে ক্লিক করে দিব তো বন্ধুরা থ্রি লাইনে ক্লিক করলে আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন দেন এখানে আমাদের দেখতে পাচ্ছেন স্টার্ট ওয়ার্ক এই সেকশনটি দেখতে পাবেন স্টার্ট ওয়ার্ক তা আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব যেহেতু আমরা এখানে কাজ করবো একটি বটের মাধ্যমে তো দেখেন এখানে একটি অ্যান্ড্রয়েড বট আছে আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করলে আমাদের গুগল প্লে স্টোরিতে নিয়ে যাবে কি বা এরকম ওপেন হতে পারে তো জাস্ট এখানে দেখেন আমরা জাস্ট এই ডাউনলোড সেকশনে ক্লিক করে এই বটটা ডাউনলোড করে নিব তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দিলে আমাদের গুগল প্লে স্টোরিটা ওপেন হবে আপনাদের ফোনে এরকম তো জাস্ট আমরা এখান থেকে এই বটটা এই যে যে সাইটটার কথা বলছি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব যান ইনস্টলে ক্লিক করে দিব। দেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু এখানে ইনস্টল হচ্ছে তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট কিভাবে কাজটা করব সেটাই দেখাচ্ছি তো এখানে দেখেন আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে আর একটু বাকি আছে তো ইনস্টল হয়ে গেলে আমি ফাইনালি দেখাচ্ছি দেখেন ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখানে ওপেনে ক্লিক করে দেব তো ওপেনে ক্লিক করে দিচ্ছি তো ওপেনে ক্লিক করলে আমরা যে প্রথমে এটি এপিআই কি যেটা আমরা কপি করেছিলাম সেই কিটা আমরা এই ঘরের ভিতরে দিয়ে দিবো চেপে ধরে পেস্ট করে তো আমরা এখানে চেপে ধরলাম দেন পেস্ট করে দিলাম দেখেন পেস্ট করার পরে আমরা জাস্ট এই যে নেক্সট অপশন এখানে আমরা ক্লিক করে দেব তা আমরা নেক্সটে ক্লিক করে দিছি দেন লো যাই হোক আমি এখানে লগ ইন বাই অ্যাকাউন্টে দেখি ক্লিক করে ভেরিফাই হিউম্যান তো আমরা জাস্ট এখানে একটু ভেরিফাই হিউম্যান দিয়ে আমরা জাস্ট এখানে লগ করে নিচ্ছি তা আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইটা দিয়েছিলাম সেটা দিয়ে এখানে জাস্ট আমরা এখন পাসওয়ার্ডটি দিয়ে দিব এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা লগ হয়ে গেছে আমরা জাস্ট সেই কীটা এখানে সেট আপ করে লগ করে নিয়েছি দেন এখানে আমরা গেট স্টার্টে ক্লিক করে দিব এবং উপরে দেখতে পাবেন আমাদের ব্যালেন্স কিন্তু জিরো জিরো তো আমরা গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি এখানে তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এই যে স্টার্ট ওয়ার্ক চলে আসছে এখান থেকে আমরা এই সাইড থেকে এই স্টার্ট ওয়ার্কে ক্লিক করে দিব এখন এখান থেকে কিন্তু আমাদের কাজগুলো আসবে দেখেন এখানে কাজ হচ্ছে এখানে আমাদের এই যে ক্যাপচারটা দিছে যে লেখাটা দিছে সেম দেখে দেখে আমাদের এখানে এন্ট্রি করতে হবে তো আমরা এই লেখাটার উপরে দেখেন এখানে যে লেখাটা আছে আমরা এখান থেকে দেখে দেখে এন্ট্রি করব তো এখানে যা লেখা থাকে আপনার ধরুন আমি এখানে লেখা আছে ছোটো হাতের ই তারপরে এক্স তারপর পি আই আর তো এইভাবে আপনারা যা লেখা আছে এরপরে স্পেস দেবেন দিয়ে ও ও বড়ো হাতের হবে তারপরে সি বড় হাতের এইভাবে দিবেন দিয়ে ইউ তো এই ডাটা এন্ট্রির কাজগুলো কিন্তু আপনারা এখানে করতে পারবেন আপনাকে যেই টাইমটা দিবে সেই টাইমের মধ্যে আপনি এখানে ক্লিক করবেন দেন আপনি এখানে দেখতে পাবেন আপনাদের এখানে টাইম কাউন্ট হচ্ছে এই টাইমের ভিতরেই যেখানে কাউন্ট হচ্ছে সময়টা দেখেন আমি আপনাদেরকে দেখাই এই এই সেকেন্ডের ভিতরে আপনাদেরকে এই লেখাটা এই ঘরের ভিতরে লিখতে হবে লিখে জাস্ট এই যে সবুজ চিহ্ন এখানে মার্ক করে দিবেন দেন কিন্তু আপনার কাজটি হয়ে যাবে যখনই আপনি এই টাইমের মধ্যে লেখাটা এই বক্সে লিখে এখানে ক্লিক করে দিবেন আপনার কিন্তু লেখাটা এখানে হয়ে যাবে না হলে কিন্তু এটা আবার ব্যাগে চলে যাবে তো এইভাবে আপনার প্রথমে ষোলোটা ক্যাপচা আছে এগুলো আপনারা করবেন তার পরবর্তীতে শেষ করার পর আবার আসবে অটোমেটিক এখানে আসতে থাকবেন এখানে দেখেন আমরা আবার যদি এখানে ক্লিক করে দিই আমি আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি তো এখান থেকে এটা খুব দ্রুত লিখতে হবে ই এক্স পিআই আর ওয়াই এরপরে দেখেন ও সি সি তারপরে ইউ তারপরে আর যান এই সবুজ লেখাতে ক্লিক করে দিব দেখেন যেভাবে আমি টাইপ করেছি এইভাবে লেখার পরে সবুজ লেখাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে এই ক্যাপচাটা চলে যাবে আর একটা ক্যাপচা আসবে তার মানে এই ক্যাপচাটা আমাদের হয় না এখান থেকে দেখেন ক্যাপচা যদি বারবার এখানে একটু দেখে শুনে ই করবেন ভুল করবেন না দেখে কিন্তু এখান থেকে টাইপ করতে হবে এখান থেকে আমি যদি আবার এখান থেকে ক্যাপচা যদি লিখি সেম লেখাটা আপনার প্রত্যেকটা ক্যাপচা কিন্তু এই উপরে যে ক্যাপচাটা লেখা থাকবে এখানে যে লেখাটা সেম লেটারে লিখে এখানে জাস্ট এই সবুজ ঘরে এখানে টিক মার্ক করে দিবেন তো এইভাবে জাস্ট ক্যাপচারগুলো আপনারা এন্ট্রি করবেন এবং আপনার কাজটা হবে তো এবার আপনাদেরকে দেখাই এখান থেকে ভিডিওর মূল পার্ট এখানে থ্রি লাইনে ক্লিক করে দিলে এখানে আপনার ব্যালেন্সটা কোথায় অ্যাড হবে থ্রি লাইনে ক্লিক করলে আপনি এখানে ড্যাশবোর্ড দেখতে পাবেন তো ড্যাশবোর্ডে আপনার কিন্তু এই টাকাটা এখানে অ্যাড হবে তো ড্যাশবোর্ডে যখন অ্যাড হবে আপনি ব্যালেন্স এখানে দেখতে পাবেন তা আপনি এখান থেকে টাকা উইড্রো করে নেওয়ার জন্য আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা এখানেও ক্লিক করতে পারেন যে এখানে টাকার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে টাকা উইড্রো করার প্রসেস দেখেন এখানে এই মাধ্যম আসে তিথারের মাধ্যম আছে টিআরসি টোয়েন্টি এরপরে বিট কয়েন আছে লাইট কয়েন এরপরে পেপাল এয়ারপে তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে পেয়ারে নেবেন কারণ পেয়ার থেকে বিকাশ নগদ রকেটে টাকা নেওয়া যায় যাদের পেয়ার অ্যাকাউন্ট আছে তো ভালো যাদের নাই তারা আমার এই চ্যানেলে ভিডিও আছে দেয়া কিভাবে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিব। জাস্ট পেয়ারটা সিলেক্ট করবেন আর অন্যান্য কান্ট্রিতে যারা আছেন তারাও নিতে পারেন দেন এখানে কত অ্যামাউন্ট নেবেন সেটা দিবেন মিনিমাম তিন ডলার হলেই কিন্তু এখানে উদ্যোগ করা যায় দেখেন তো এখান থেকে অ্যাড ফান্ড এখানে ক্লিক করে দিতে পারেন দিয়ে এখানে টাকার উইড্রো করে নেবেন আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু টাকা উইড্রো করে নিতে পারবেন এই সাইট থেকে আপনাদের আর্নিং করা যে কোনো মানে অ্যামাউন্ট যেহেতু এখান থেকে একশো পার্সেন্ট পেমেন্ট করে তা আশা করছি এখান থেকে আপনারা ভালো পরিমাণে টাকা আর্নিং করতে পারবেন এছাড়া কারো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই সাইটের অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু অনলাইনে দেওয়া আছে আপনারা এখান থেকে কিন্তু ক্যাপচা মানে এই ডাটা এন্ট্রিগুলো করে এই বটের মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবেন তো এই ছিল আজকে টুইটারের বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ